রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থী বিজয়ী হওয়ায় কাজনীতে বিজয় মিছিল করল তৃণমূল কংগ্রেস। কাজনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক পাশাং লামার নেতৃত্বে এই বিজয় মিছিল বের করা রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে হারিয়ে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থীরা। এতে উৎসাহিত হয়ে কালচিনি ব্লকে তৃণমূল সমর্থকেরা ব্লকের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করছেন। এদিন বিকেলে কালচিনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক পাশাং লামার নেতৃত্বে কালচিনিতে বিজয় মিছিল করা হয়। এদিনের এই বিজয় মিছিলটি কালচিনি পার্টি অফিস থেকে শুরু হয়ে পুরো কালচিনি শহর পরিক্রমা করে পুনরায় পার্টি কার্যালয়ে এসে সমাপ্ত হয়। এদিনকার এই বিজয় মিছিলে পাশাং লামা ছাড়াও দলের যুবনেতা হায়দার আনসারি, ওমদাস লোহারা প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন বিজয় জুলুসের সাথে তৃণমূল কংগ্রেসের যোগদান প্রক্রিয়া চলে। কালচিনি ব্লকের রায়মাটা, ভাটপাড়া, সাতালি, মালঙ্গি সহ বিভিন্ন এলাকার কয়েক হাজার বিজেপির সমর্থক এদিন তৃণমূলে যোগদান করেন বলে দাবি করেন তৃণমূল নেতা পাশাং লামা। দিদিকে বলো কর্মসূচিতে প্রভাবিত হয়ে সাথে এনআরসির ইস্যুতে বিজেপির সমর্থকেরা তৃণমূলে যোগদান করছে। কালচিনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বায়ক পাশাং লামা জানান, দরাসল আমাদের ডিস্ট্রিক্ট থেকে নির্দেশ ছিল, আমাদের কালকে প্রোগ্রাম ছিল, যেহেতু আমাদের যেহেতু জনসাইলাব, যেহেতু আমাদের প্রত্যেকরা কালকে বলল, আমরা কালকে করার চেষ্টা করছিলাম, বাবুদা আমাদের নির্দেশ দিয়েছিল কালকে করতে, বা মৃদুল গোস্বামী কালকে মৃদুল্লাই কালকে দিচ্ছিল, নির্দেশ করছিল আমরা কালকে করবো বলে। আমরা প্রেম লামা হইল, তিলক শর্মা, ওম লোহরা, হেদার আনসারি, পন ইয়লমো, আমরা যে যত আমাদের লিডারশিপ, আমরা যখন বসে রাজকুমার বুঝে নিশা লামা, আমরা যখন বসে যখন আলোচনা করলাম, সেই মধ্যে ওনারা বললো, তো সে সময় আমাদের অনেক ফোন আসা শুরু হয়েছে। ওনারা বললো এর আগে আপনারা আমাদেরকে ডাকতেন না, সেজন্য আমরা ভাবতাম না আমি টিম ছিল না, তো সেই জন্য আমরা ওদের কথা রাখার জন্য, জনগণের জনমানুষের কথা রাখার জন্যই আমরা আজকে এই এটা স্টেপ দিলাম, যে আজকে এই স্টেপ নিয়ে দেখলাম আমরা ধন্য, যেভাবে আমরা যাকে ডাউট করতাম, যার সঙ্গে আমরা ভাবতাম ভাজপা লোক, কিন্তু ওরা অরিজিনাল সব টিএমসি ছিল। আপনি দেখেছেন আজকে হাজার হাজার লোক আমাদের টিএমসিতে, বিজেপি ছাড়িয়ে টিএমসিতে আসছে। এরা আপনার রায়মাটান থেকে ঢুকছে, আর ভাজপাড়া থেকে ঢুকছে, সাতালি থেকে ঢুকলো, আর মালাঙ্গি থেকে ঢুকলো, এরা যেভাবে ঢুকেছে, তো আমরা ভাবি এইটা দিদিকে বলে যে কর্মসূচি সংস্থা ছিল ওইটাই ভাববো, ভাবি কি ওইটা দিয়ে হয়েছে নাকি, যেহেতু আমরা আমাদের ছেলেরা রাত্রে রাত্রে প্রত্যেক বাড়িতে গিয়ে রাত্রে বিশ্রাম করে সকালে আমরা ঝান্ডা উত্তরণ করে আসে, সেই জন্য মানে যেভাবে ওরা পাবলিকরা খুশি হয়েছে, ওরা বললো যে ভাই আপনারা বড়োকে মাথা মাথা দিয়ে প্রণাম, মাথা নড়ায় প্রণাম করেন, আর নিজের লেভেলকে গোলা গোলা ধরেন, আর নিচে আপনার ছোটো থেকে হাত মানে হ্যান্ডশেক করেন, এই জন্য বলে খুশি হয়ে যায়। আমার কাছে এক্সাম্পল আছে, দেখুন এই যে সবাই ওকে হাসপা ভাজ বলতে উনি চলে আসছে, সত্তর বছরের বীরেন্দ্র দা, আর মোটামুটি যে আজকে যে কলেজের যত ছেলেরা যত আমাদের যাকে সন্ধ্যা মানে সন্ধ্যা তো আমাদেরই ছেলে ছিল, যে আগে ছোটো চলে গেছিলো, ওরা আবার আজ কম বেক হয়েছে, এটার জন্য আমি তাই কত আশাবাদী যে তিনটা উপনির্বাচন আসনটা জিতে গেছে, তো আগামী 2021 বিধানসভা নির্বাচন আছে, তো এই ক্ষেত্রে আপনারা কত আশাবাদী? এইটা আজকে প্রুফ করে দিল, মানে যে তিনটা বিধানসভা ইলেকশনে প্রুফ করে দিল কি পশ্চিমবঙ্গের আমরা আবার সক্ষম হয়ে গেছে, মানে নিশ্চয়ই আমরা যেহেতু ওরা উনিশে আমরা যেভাবে উনিশের মধ্যে আমাদের নির্বাচন মধ্যে যে রেজাল্ট খারাপ হয়েছিল ওইটা আজকে এবার উনিশে আবার এই যে উনিশ আসতে না আসতে আবার এটাকে ভালো করে দিল। পার্টির সম্ভাবনা ভালোই আছে, মানে আমরা তো কালচিনি ব্লকে যেভাবে আমরা 50,000 ভোটে পিছিয়ে ছিলাম, তো আজকে যেভাবে জনসালাব আসছে, যে আমাদের পুরানো লোক আবার মানে যে পুরানো নতুন সব এক হয়ে গেছে, এটা থেকে আমি 100% বিশ্বাস আশাবাদী কি 110% আমরা দিচ্ছি, কেন কি যে কালচিনি ব্লকে 50,000 আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু আজকে কালচিনি ব্লকে যেভাবে জনসালাব চলে আসছে, এই যে আমাদের সব যে পুরানো যে চলে আবার অ্যাক্টিভ, যে প্রেম লামা অ্যাক্টিভ হয়ে চলে আসছে, ওম লোহরা অ্যাক্টিভ হয়ে আসছে, কিরণ কলিন অ্যাক্টিভ হয়ে আসছে, যে নতুন পুরুন বলে যে সব একসাথে চলে আসছে, এটা মনে হয় কি আবার আমরা 110% আমরা জিতছি, জিতবো আশাবাদী।
হিমালয়ান অপটিক্স, আই কেয়ার এন্ড কন্টাক্টলেস ক্লিনিক, কম্পিউটার আই টেস্টিং, হর তরিকে কি পাওয়ার গ্লাসেস, ব্র্যান্ডেড চশমা আর হর তরিকে কি স্টাইলিশ সানগ্লাসেস উপলব্ধ হ্যায়। তো আজ হি আইয়ে হিমালয়ান অপটিক্স, হনুমান মন্দির রোড, জয়গাঁও। কন্ট্যাক্ট নম্বর 03566265101। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaga.